আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হাজির হয়েছি খেজুরের গুড়ের নাড়ু নিয়ে। এটা কম বেশি আমরা সবাই খেয়ে থাকি, ছোট বড় সবার অনেক পছন্দ হয়ে থাকে এই নাড়ু। চটজলদি কীভাবে বানিয়ে নেওয়া যায় আজকে দেখাবো। চলুন শুরু করা যাক। এখানে আমি সামান্য বাটার দিয়ে দিলাম। আমি আজকে নাড়ুর মধ্যে কাজু বাদাম ব্যবহার করব, তাই বাদাম ভাজার জন্য একটু সামান্য বাটার দিয়ে দিলাম। বাদামগুলো যখন হালকা লালচে কালার চলে আসবে তখন আমি এটা নামিয়ে নিব। এটা পুরোপুরি অপশনাল, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। এখানে আমি 4 কাপ পরিমাণ কোরানো নারকেল দিয়ে দিলাম। আপনারা আপনাদের ইচ্ছা মতো কম বেশি বাড়িয়ে কমিয়ে নেবেন। এখন একটু নাড়াচাড়া করব। নারকেল যখন গরম হয়ে আসবে আমি তার মধ্যে খেজুরের গুড় দিয়ে দিব। হালকা 2-1 মিনিট নাড়াচাড়া করার পরে আমি যে কাপ দিয়ে 4 কাপ নারকেল মেপেছিলাম সেই একই কাপ দিয়ে আমি 1 কাপ খেজুরের গুড় দিয়ে দিলাম। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী একটু কমিয়ে বাড়িয়ে নেবেন। আমি মিডিয়াম এটাই আপনাদেরকে দেখাচ্ছি, বেশি মিষ্টিও হবে না, এটা কম মিষ্টিও হবে না। ভালোভাবে মিশিয়ে নাড়াচাড়া দিতে হবে যাতে তলায় না লেগে যায়। এভাবে যখন নারকেলটা কাঠির সাথে লেগে আসবে নাড়তে গেলে তখন আমরা নামিয়ে নিব। এটা গরম গরম এটা শেপ দিয়ে দিতে হবে। আমি সেই বাদামগুলা ছিটিয়ে দিলাম, মিশিয়ে দিলাম। আমি গরমে ধরতে পারছি না, তাই মা আমাকে হেল্প করছে। মা করে করে রাখছে, আমি একটু ভালোভাবে শেপ দিচ্ছি। বারবার হাতে পানি দিয়ে ভিজিয়ে নিতে হবে, না হলে হাত পুড়ে যাবে। আবার গরম গরমও করতে হবে, উপর থেকে করতে হবে, নিচেরগুলো যাতে গরম থাকে। এভাবে আমি প্রতিটা শেপ দিয়ে নিয়েছি। আশা করি আমার ভিডিওটা আপনাদের কাছে সহজ মনে হয়েছে, ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।